ওয়েলকাম টু বিদঙ্ক ডট কম। আমি সঙ্গীতা, তোমাদের ম্যাথসের টিচার। চলো দেখা যাক কি প্রবলেম আছে সলভ করার জন্য। বলা হচ্ছে কোনো দ্বিঘাত সমীকরণের একটি বীজ 3 - √2 হলে সমীকরণটি নির্ণয় করো। ঠিক আছে, তাহলে সমীকরণে দেখো একটি বীজ হচ্ছে 3 - √2। তাহলে আমরা ধরে নিই আলফা ইজ ইকুয়াল টু 3 - √2। তাহলে বিটা কি হবে? বিটা হবে এর অনুবন্ধী অমূলদ সংখ্যা, তার মানে 3 + √2। ওকে, তাহলে আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু কি হবে? 3 - √2 প্লাস 3 + √2, দ্যাট ইজ ইকুয়াল টু 6, কারণ √2 ক্যান্সেল হয়ে যাচ্ছে। আর আলফা ইন্টু বিটা কি হবে? 3 - √2, ওকে, 3 + √2, দ্যাট ইজ ইকুয়াল টু 3² - √2 এর স্কোয়ার। সো 3² = 9 আর √2² = 2, তাহলে 9 - 2 = 7। ওকে, তাহলে আলফা বিটা ইজ ইকুয়াল টু 7। ফাইন। আচ্ছা, তাহলে এবারে সমীকরণটা কি হবে? সমীকরণটি হবে x² - 20² যোগফল, মানে আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা, মানে 20² গুণফল ইজ ইকুয়াল টু 0। তাহলে x² - আলফা প্লাস বিটা কি পেলাম? 6 পেয়েছি। তাহলে 6x + আলফা বিটা হচ্ছে 7, তাহলে x² - 6x + 7 ইজ ইকুয়াল টু 0। ওকে, তাহলে এটাই হচ্ছে আমাদের নির্ণয় সমীকরণ এবং এটাই হচ্ছে আমাদের আনসার। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং বিদঙ্ক ডট কম। অঙ্কের আরও প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করো।